কালো বলে কেউ তাকে ভালোবাসে না, এমনকি খাঁচায় আবদ্ধ করে পুষতেও চায় না। ঠিক তেমনই ভাবে মানুষ মুখে যতই বলুক আসল সৌন্দর্য থাকে মনে, কিন্তু সবাই ঠিকই সাদা চামড়ার পিছনেই ছোটে। জীবনে ভালো থাকতে চাইলে চার ধরনের মানুষ থেকে দূরে থাকুন। নাম্বার এক, যে আপনাকে মিথ্যা কথা বলে। নাম্বার দুই, যে আপনাকে অসম্মান করে। নাম্বার তিন, যে আপনাকে ব্যবহার করে। নাম্বার চার, যে আপনাকে ছোট করে। বছর শেষে ভালো থাকুক তারা, ছেড়ে যাবে না বলেও ছেড়ে গেছে যারা। মানুষ মুগ্ধ হয় চেহারায়, আর আমি মুগ্ধ হয়েছিলাম তার মায়ায়। কোনো সন্তান যদি অতিরিক্ত সৎ এবং বিনয়ী হয়ে থাকে, তবে ভাই বোন তো দূরের কথা, মা বাবাও সেই সন্তানকে ঠকাতে ছাড়ে না। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা চেনা খুব কঠিন। যখন নিজের উপর ঘৃণার মাত্রা বেড়ে যায়, তখন মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। গভীর রাতে অনলাইনে অ্যাক্টিভ থাকা মানে হাজার লোকের সাথে চ্যাট করা না। কেউ কেউ তার একাকিত্ব দূর করার জন্য অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, আমি বড্ড বোকা, দিন শেষে সব কিছুই আমায় খুব ভাবায়। ছোট ছোট ব্যবহারগুলো খুব কাঁদায়, ভুল বোঝাবুঝিগুলো খুব মন খারাপ করে দেয় বিনা কারণেই। বাড়ির বড় বউ অবহেলিত হলেও শ্বশুর শাশুড়ি কিন্তু সবসময় বড় বউয়েরই সেবা যত্ন পায়, এটাই চরম সত্যি কথা। একজন স্ত্রী তার স্বামীর হাজারটা ভুল লুকিয়ে রাখতে পারে, কিন্তু একজন স্বামী তার স্ত্রীর একটা ভুল লুকিয়ে রাখতে পারে না। একজন স্ত্রীর কাছে তার স্বামী সবচেয়ে দামি হয়, কিন্তু একজন স্বামীর কাছে তার স্ত্রী সবসময় দাসী মনে হয়। জীবনে সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো দামি, নয়তো সেটা হয় অন্য কারো। ধৈর্যের আরেক নাম যদি নারী হয়, তবে সহ্যের আরেক নাম কিন্তু স্বামী। তার কারণ একজন স্ত্রী হয়তো সারা দিন অনেক ধৈর্য নিয়ে সংসার সামলায়, কিন্তু স্বামীও কম কষ্ট করে না। স্বামীও কিন্তু সারা দিন অনেক খাটাখাটুনি করে সবার আবদার পূরণ করে, সারা জীবন সহ্য করে সবাইকে খুশি রাখে, কিন্তু নিজের জন্য কখনো ভাবে না। যে মানুষটা তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায়, তাকে কখনো ব্যস্ততা দেখিও না, কারণ সেই মানুষটা পাল্টে গেলে সবচেয়ে বেশি কষ্ট কিন্তু তুমিই পাবে। চোখের পানি ঠিক তখনই আসে যখন মুখের কথাগুলো হৃদয়ে এসে আঘাত করে। ইচ্ছে করে কেউ বদলায় না, খোঁজ নিয়ে দেখো, অনেক কষ্ট লুকাতে লুকাতে মানুষটা বদলে যায়। মেয়েদের জন্য সব থেকে বড় স্কুল হলো তার শ্বশুর বাড়ি, যেখানে শিক্ষকের কোনো অভাব নেই আর শিক্ষারও কোনো শেষ নেই। আপনি যখন কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করবেন, তখন এই বিশ্বাস করবেন যে কেউ না কেউ কোথাও না কোথাও আপনার জন্য দোয়া করছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না প্লিজ, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।